এটা হলো ডুগং সিকাও। সমুদ্রে পাওয়া এই জীব সমুদ্রের নিচে থাকা ঘাস খেয়ে বেঁচে থাকে, তাই এই জন্য একে সমুদ্রের গরু বলা হয়। আর একে খুব কমই দেখতে পাওয়া যায়। এই জীবকে বেশিরভাগ ওয়েস্টার্ন প্যাসিফিকে পাওয়া যায়, যেখানে হাজার হাজার বছর ধরে তেল আর মাংসের জন্য এরা শিকার হয়ে আসছে। এর জন্য পৃথিবীতে এর সংখ্যা খুবই কম বেঁচে আছে। আর আজকের দিনে দাঁড়িয়ে একে দেখতে পাওয়া এতটা কঠিন যে যদি 10,000 মানুষ একে দেখার জন্য সমুদ্রে যায়, তাহলে একে শুধু একজন মানুষই দেখতে পারবে।